নমস্কার বন্ধুরা আজকে আমি একটি গাছ সম্বন্ধে বলবো এটির নাম হচ্ছে অ্যান্টেনিয়াম আপনারা দেখতে পাচ্ছেন গাছটিতে অসংখ্য ফুল ফুটে আছে দেখুন এটার অনেকগুলো কালার হয় এর কেয়ারিং উইন্টারে যে সমস্ত গাছ আমরা করি ওই একই রকম কেয়ারিং তো এর মাটিটা আমরা পিটুনিয়া বা ইম্পেশান মাটি যেরকম হয় ওরকমই করি তো মেন হচ্ছে কি এটার আপনাকে নিয়ম মতন খোল জলটা দিতে হবে ছ দিন সাত দিন অন্তর ঠিক আছে এটা এটা হচ্ছে গিয়ে স্টিকটা ছোট হয় আর একটা অ্যান্টিনিয়াম আছে স্টিকটা বড় হয় এটা হচ্ছে স্মল স্টিক যেটা সেটা দেখুন কত অসংখ্য ফুল ফুটে আছে দেখুন এটা বিভিন্ন রকম কালার হয় সাদা আছে ইয়েলো আছে পিঙ্ক আছে হ্যাঁ বন্ধুরা কী করে এত ফুল পাবেন আপনি আপনার গাছে সেটি আজকে বলার আপনার গাছটা যখন উইন্টারে প্রথম লাগাবেন অক্টোবর মাসে গাছটাকে রেডি করার পরে গাছটার যেহেতু ব্রাঞ্চ কম থাকবে ফুলও কম দেবে ফুল হয়ে গেলে ফুল হয়ে গেলে আপনি কখনোই গাছ থেকে বীজ চাইবেন না আপনি প্রত্যেকটা ডগা আবার কেটে দিন কেটে দিয়ে আবার নিয়মিত খাবার দিন দেখবেন অসংখ্য ব্রাঞ্চ বেরিয়েছে যেগুলো দিয়ে আপনার গাছটা ঠিক এরকমই হবে দেখুন উইন্টারের একদম শেষ সময় গার্ডেনিংয়ের আমার রুপ গার্ডেনের এখন এই পরিস্থিতি হয়ে আছে হ্যাঁ এটির ডগুলো কেটে দিলে দেখবেন অসংখ্য একদম আপনি আপনার কাছে এরকম যখন বীজ হবে ফুল ফুটে যাবে দেখুন ভালো করে আপনি এখান থেকে কেটে দেবেন এখান থেকে কেটে দিলে এই যে ব্রাঞ্চগুলো আছে এগুলো আর স্ট্রং হয়ে যাবে স্ট্রং হলে আপনি খাওয়ার দিন খাওয়ার দিলে আরও স্ট্রং হবে পরে সেকেন্ড রাউন্ড যখন ফুল ফুটবে এটা আমার থার্ড রাউন্ড ফুল সেকেন্ড রাউন্ড যখন ফুল ফুটবে তখন দেখবেন আপনার টপটা এইরকম কম করে একশোর উপরে ফুল থাকবে একশো একশো তিরিশ চল্লিশটা ফুল থাকবে সব সময় দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা এইরকমভাবে আপনারা একদম সহজ পদ্ধতিতে করুন গাছ খালি গাছকে একটু যত্ন নিন গাছকে দেখুন গাছকে সময় মতন খাওয়ার দিন কী ধরনের খাওয়ার দিতে হবে আপনি আমার চ্যানেলটিকে ফলো করবেন আমি বলে দেবো মেনলি যেটা দিতে হবে শস্যের খোলটা চার দিন পচিয়ে আপনি দিন প্রত্যেক ছ দিন অন্তর দিন দেখবেন আপনি নতুন ব্রাঞ্চগুলো বেড়াচ্ছে তার মাথায় নতুন করে স্টিক বেড়াচ্ছে যত ব্রাঞ্চ বেশি হবে তত ফুল বেশি হতে পারে যে আমার এই এটার থেকেও আপনার তবে আরও বেশি ফুল ফুটেছে আপনি যদি আরও বেশি যত্ন করেন হ্যাঁ বন্ধুরা একটা কথা বলার একদম ফুল সাই সানলাইটে রাখবেন মানে সারাদিন যেন সকাল থেকে রোদ পড়ে সেরকম সানলাইটে গাছ আরও ভালো হবে আর যেটা বলার গাছটাকে আপনি কখনও একইভাবে রাখবেন না একইভাবে রাখলে যে যে সমস্যাটা হয় সেটা আপনার দেখাচ্ছি এই গাছটা যদি এইভাবেই আছে তো গাছটার একদিকে দেখুন অসংখ্য ফুল আর আরেকটা দিকে দেখুন ফুলের সংখ্যা অনেক কম তার কারণ হচ্ছে যে এই সাইডে ঠিক সঠিকভাবে সানলাইট পাচ্ছে না তো আপনাকে কী করতে হবে প্রত্যেক দু দিন অন্তর আপনাকে গাছটাকে এরকমভাবে একটু মুভ করতে হবে এরকম করে একটু মুভ করে দেবেন আবার দুদিন চলে যাবে আবার গাছটাকে এইভাবে একটু মুভ করে দেবেন তাহলে কি সার্কেল অনুযায়ী সারা সপ্তাহ ধরে সারা মাস ধরে গাছটা চতুর্দিকে একই রকমভাবে সানলাইট পাবে তাহলে গাছটাতে আরও এখান এই দিকটায় ব্রাঞ্চে ধরুন আরও আপনার পঞ্চাশটা ফুল বেশি হতো সেটা আমি পাইনি যেহেতু আমার র্যাকে লাগান রাখা একরকমভাবে ওগুলো মুভমেন্ট করতে একটু অসুবিধা তাও করি যতটা পারি করি আপনারা করুন করলে দেখবেন এরকম ফুল হওয়া সম্ভব আজকে মার্চ মাসের এক তারিখ তো দেখুন তো আমি অনেক করেছিলাম বাইশটা গাছ করেছিলাম কত ফুল ফুটে আছে আমার ছাত্রকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি একচুয়ালি গাছে প্রচুর সময় দিতে হয় সময় দিলে আপনার বাড়ির গাছ সুন্দর হবে এটা আমি একদম গ্রান্টি দিয়ে বলতে পারি যদি আপনি গাছকে সময় দেন তাহলে আপনার বাড়ি গাছও খুব সুন্দর হবে জিরেনিয়ামে ফুল অলরেডি ফুটে তিনটে কালার পেয়েছি এবছর চারটে গাছ এনেছিলাম হ্যাঁ অ্যান্টিনিয়াম এই এইটা যেহেতু এইগুলো হচ্ছে অনেক বড়ো বড়ো স্টিক হয় এটা ফার্স্ট রাউন্ড ফুটে যাওয়ার পরে আমি কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে আবার নতুন করে বেড়েছে সেগুলো স্টিক অনেক বড় হয় বড়ো হয় এখন মার্চ মাসের এক তারিখে দেখুন এই অবস্থা গাছের ফ্লক্স অসংখ্য ফুটেছিলো এটা একটা অ্যান্টিনাম আমি একটা গাছ দিয়ে দেখালাম বন্ধুরা দেখুন একদম লুজ মাটি কোনো সময় আপনি চেষ্টা করবেন যাতে গাছ অন্য গাছ না হয় টবের ভিতরে তাহলে অনেক খাওয়ার নিয়ে নেয় এই দেখুন একদম লুজ মাটি এই দেখুন একদম লুজ মাটি এতে শিকড় ছাড়তেও অনেক সুবিধা হয় ঠিক আছে আপনি খোলটা দিন একটু ডিএপি দেবেন আর যখন দেখবেন গাছে কড়ি চলে এসছে তখন আপনি এতে একটু সুপার সুপারপার্সপেক্ট মিশিয়ে আর ডিএপি মিশিয়ে দিন খোলের সাথে আলো ভালো রেজাল্ট হবে আর কড়ি যখন দেবেন এরকম পজিশন হয় যে বাস্ট করছে তখন আপনি এনপিকে স্প্রে করে দিন এইরকম পজিশন যেমন হবে ঠিক আছে তাহলে একসাথে অসংখ্য ফুল ফুল এই যে বীজ হচ্ছে এগুলো আপনার কেটে ফেলবো এগুলো কেটে ফেলবো আমরা কখনোই রাখবো না আর এই বীজ দিয়ে আমাদের গাছ করা সম্ভব না সেই গাছ অত স্ট্রং হবে না হাইব্রিডের আমরা বৃষ্টিকে সেই ঠিক সঠিকভাবে সংরক্ষণ করে রাখতে পারি না দেখুন বন্ধুরা এই রকমভাবে করুন দেখবেন আপনার কাছে অসংখ্য ফুল ফুটবে একটা কথা বারবার বলছি খোলটা দিন খোলটা দিলে গাছ ভালো হবেই খোল ডিএপি এগুলো দিলে গাছ ভালো হবেই বন্ডাস দিন আমি আমি যেগুলো ব্যবহার করি প্রথমে তো গাছ গাছটিকে আর গোবর সার দিয়ে ভার্নি আর গোবর সার দিয়ে লাগানো হয় তারপরে গাছটা যখন দেখি নতুন পাতা ছেড়েছে তখন তাতে আমরা খোল দিই এবং চারটে পাঁচটা ডিএপি দানা টবে দিয়ে রাখি তারপরে দেখবেন ফার্স্ট একবার ওর মাথাটা পিঞ্চিং করবো তারপর সাইড থেকে যখন ডাল বেরানো শুরু করবে তখন প্রতি ছদিন অন্তর আমি খোল দেবো খোল দিলেই গাছ বাড়তে থাকবে ফার্স্ট রাউন্ডে হয়তো দশটা আটটা স্টিক হবে সেগুলোতে ফুল নিয়ে নিলে আপনি আবার প্রত্যেকটা মাথা কেটে দিন দেখবেন আবার তিরিশটা চল্লিশ স্টিক বেরিয়ে যায় সেগুলোতে এরমভাবে ফুল পড়বে এখানে আমার চল্লিশটা পঞ্চাশটা উপর স্টিক আছে এটা থার্ড রাউন্ডে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটে আছে এটি অ্যান্টিনিয়াম আপনি বাজারে যখন কিনতে যাবেন তখন বলবেন অ্যান্টিনিয়ামার যেটা স্টিক লম্বা সেটা না যেটা স্মল স্টিক ছোটো স্টিক আটটা নটা দশটা ফুল ফুটে সেরকম গাছ নেবেন তাহলে এইভাবে ফুল পাবেন আপনি কখনোই উইন্টারে তিন মাস ধরে আপনি ফুল পাবেন কীভাবে ওই শুধুমাত্র ফুল হয়ে গেলে আবার ডগাগুলো কেটে দিন দেখবেন আবার ফুল উঠছে অনেক হয় না আমরা ফুল হয়ে গেলে আর গাছগুলোকে যত্ন করি না বুঝতে পারি না কী করব তো আপনি ডগুলো কেটে দিন আবার ফুল পাবেন উইন্টারে তিন মাসে তিনবার ফুল পাবেন এটা তো লাস্ট মার্চ মাস পড়ে গরম পড়েই গেছে ধন্যবাদ বন্ধুরা